নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আমি আজকে জানাতে চলেছি দু হাজার উনিশের ছাব্বিশে ডিসেম্বর বছরের শেষ সময় অন্তিম সূর্যগ্রহণ ঘটতে চলেছে অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ এটা তো আমি এই ভিডিওতে জানাতে চলেছি সূর্যগ্রহণ কটা থেকে কটা অবধি চলবে এবং এই সময় আপনারা কি কাজ করবেন না এবং কোথা কোথা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে এই বিষয়ে আমি বিস্তারিত জানাব সূর্যগ্রহণ প্রধানত হয় যখন সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল সরলরেখায় অবস্থান করে তখন এই মহাজাগতিক ঘটনাটি ঘটে তো এই সূর্যগ্রহণ দেখা যাবে ভারতের দক্ষিণাংশ থেকে এ ছাড়াও এই সূর্যগ্রহণ শ্রীলঙ্কা মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইউকে এবং আপনারা এটা ইন্দোনেশিয়া থেকেও দেখতে পাবেন পাশাপাশি আপনারা এই সূর্যগ্রহণ সৌদি আরব বাংলাদেশ থেকেও এই সূর্যগ্রহণ আপনারা দেখতে পাবেন তো এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা কি কাজ করবেন কি কাজ করবেন না এই বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবোই পাশাপাশি এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে ছাব্বিশে জানুয়ারি সকাল আটটা সতেরো মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা চল্লিশ মিনিট মতন এই গ্রহণ থাকবে এই এক ঘন্টা চল্লিশ মিনিট আপনারা অবশ্যই কী কী কাজ করবেন না আমি এই ভিডিওতে অবশ্যই জানাবো আপনারা টাইমটি অবশ্যই নোট করুন আটটা সতেরো থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত তো এই সময় আপনারা কোনো দেবদেবীর গায়ে হাত দেবেন না এই গ্রহণ চলাকালীন তুলসী গাছে এই গ্রহণ চলাকালীন আপনারা হাত দেবেন না চুল দাড়ি নোক এই গ্রহণ চলাকালীন আপনারা কাটবেন না আপনারা এ সময় কোনো খাবার খাবেন না এবং নতুন কোনো কাজ আরম্ভ করবেন না এই গ্রহণ চলাকালীন এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা যখন শেষ হবে সেই সময় আপনারা অবশ্যই গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং এ সময় আপনারা কোনো কাঁচিতে হাত দেবেন না কোনো সেলাই করবেন না আর পাশাপাশি যদি কোনো মাটির পাত্র আপনাদের বাড়িতে থাকে সেই মাটির পাত্র বাড়ি থেকে ফেলে দিন এবং গ্রহণ চলাকালীন আপনারা কোনো ঝাঁটঝাঁটা বাড়িতে দিবেন না পাশাপাশি আপনাদেরকে জানাই এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কোনো সময় যেন এই সূর্যগ্রহণ না দেখতে পায় এই দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং যারা বয়স্করা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা খেতে পারেন ওষুধপত্র যদি না হয় তাহলে তো খুবই ভালো আর যদি এই এই এক ঘন্টা চল্লিশ মিনিট আপনারা যদি মানতে পারেন কুইপালো আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা খেতে পারেন যাদের ছকে রবি রাহুযুক্ত রবি কেতুযুক্ত রবি নিচস্ত রবিচন্দ্র একত্রে বসে আছে অবশ্যই এ সময় আপনারা এই সূর্য মন্ত্র পাঠ করুন ওং আদিত্যায় নম এই মন্ত্রটি যাদের রবি নিচস্ত রবি রাহুযুক্ত রবি কেতুযুক্ত রবি ডিগ্রিগত অবস্থান খারাপ সেক্ষেত্রে আপনারা এই মন্ত্রটি পাঠ করুন অথবা রবি যদি কোনো খারাপ নক্ষত্রে বসে থাকে সেক্ষেত্রেও আপনারা এই মন্ত্রটি পাঠ পাঠ করুন পাশাপাশি এই সূর্যগ্রহণ চলাকালীন যদি আপনারা ওং আদিত্যায় নম এই মন্ত্রটি পাঠ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই গ্রহণের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন তো আমি আজকে আপনাদেরকে জানালাম দু হাজার উনিশের অন্তিম সূর্যগ্রহণ ছাব্বিশে ডিসেম্বর যে শুরু হচ্ছে এই নিয়ে আমি ভিডিও দিলাম অবশ্যই আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন পাশাপাশি আমি রাশিভিত্তিক কেমন হতে পারে আমি এই ব্যাপারও আপনাদেরকে এই গ্রহণের প্রভাব কী ঘটতে পারে আমি এই ব্যাপারও আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা অ্যাস্ট্রো এডুকেশান চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ